কৌশিকী অমাবস্যা, ভক্তদের উপচে পড়া ভিড় তারাপীঠে। ভক্তদের সুবিধার্থে হাওড়া থেকে রামপুরহাট বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। কয়েক লক্ষ ভক্ত সমাগম হবে দাবি মন্দির সূত্রে। আজ কৌশিকী অমাবস্যা, লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে তারাপীঠে, তারামায়ের মন্দিরে। স্বাভাবিকভাবেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মন্দির কমিটি ও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মন্দির সূত্রে জানা গেছে, মাঝে দুবছর কৌশিকী অমাবস্যার সময় মন্দির বন্ধ ছিল, স্বাভাবিক কারণেই ভক্তেরা আসতে পারেননি। এবছর পরিস্থিতি স্বাভাবিক। মন্দির কমিটি সূত্রে দাবি, প্রায় 5 থেকে 6 লক্ষ ভক্ত সমাগম হবে। মন্দির সূত্রে জানা গেছে, এদিন দুপুর 12:30টার পর অমাবস্যার যোগ শুরু হয়েছে, থাকবে আগামী শনিবার 1:45 পর্যন্ত। প্রতিবছর এই বিশেষ তিথিতে তারামায়ের বিশেষ পুজো করা হয় তারাপীঠের মন্দিরে। মন্দির সূত্রে জানা গেছে, এদিন 6:00টার পর মায়ের পুজো দিয়ে মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এরপর দুপুর 12:00টায় গর্ভগৃহের দরজা বন্ধ করা হয় মায়ের অন্নভোগের জন্যে। দুপুর 1:00টার পর অন্নভোগ শেষে ফের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্যে। মন্দির সূত্রে জানা গেছে, 16 থেকে 17 রকম ভাজা, খিচুড়ি, পোলাও, মিষ্টি, শোলমাছ পোড়া দিয়ে দুপুরে মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের পক্ষে গোলক মহারাজ বলেন, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, রাত 12:00টার পর নিশি পুজোর ব্যবস্থা করা হয়েছে। এই কোভিডের জন্য পরপর দুবছর আমাদের কৌশিকী অমাবস্যা হয়নি, বন্ধই ছিল। আজকে যে মানুষের উচ্ছ্বাস, মানুষের যে উদ্যম উদ্দীপনা, দুবছর পর মায়ের কাছে আসবেন, দর্শন করবেন, যাতে প্রত্যেকটা তীর্থযাত্রীর সুবিধা হয়, যাতে কোনো অসুবিধা না পড়েন, সেই থেকে মন্দির কমিটি, পুলিশ প্রশাসন সকলেই আমরা ব্যবস্থা রেখেছি। 6:00টার সময় মঙ্গল আরতি পর মায়ের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। ভক্তরা পুজো দিচ্ছেন, একে একে লাইন দিয়ে যাচ্ছেন, মায়ের চরণ স্পর্শ করছেন। এরপর দুপুর 12:00টার সময় অন্নভোগের জন্য বন্ধ হবে, 1:00টার সময় মায়ের অন্নভোগ হবে। অন্নভোগ হয়ে যাওয়ার পর আবার জনসাধারণের জন্য দরজা, মায়ের গর্ভগৃহ দরজা খুলে দেওয়া হবে, সকলেই পুজো দেবেন। সন্ধ্যা 6:00টার সময় সন্ধ্যারতি, সন্ধ্যারতির পর মায়ের আজকে যে বিশেষ মহাযজ্ঞ, মহাযজ্ঞ এবং কলসযাত্রা, আজকে যে বামা খাবার একটা বালক বটুক ভৈরব বামদেবের পুজো নতুনভাবে আজ এবার থেকে সূচনা করা হচ্ছে। বটুক ভৈরব বামদেব, যেহেতু বামদেব আজকের দিনে দর্শন পেয়েছিলেন এই কৌশিক অমাবস্যাতে, বামদেবকে নিয়ে আমাদের এবার একটা মন্দির কমিটি থেকে চিন্তাভাবনা হয়েছে যে আমরা বটুক ভৈরব বামদেবের পুজো এবং সঙ্গে মহাযজ্ঞ এবং রাত্রিবেলায় যে বিশেষ আরতি এবং পুজো হয়ে থাকবে। মন্দির সূত্রে আরও জানা গেছে, কৌশিকী অমাবস্যার দিন সাধক বামাখ্যাপা তারামায়ের দর্শন পেয়েছিলেন, সে কারণে এবছর থেকে বামদেবের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে মন্দিরে। সকাল থেকেই ভক্ত সমাগম মন্দির চত্বরে। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে মন্দির চত্বর। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সারা রাত মন্দির খোলা থাকবে বলে জানা গেছে মন্দির সূত্রে। নিত্য পূজার মতনই, যেরকম মাকে ভোরবেলায় মায়ের স্নান হয়, আরতি হয়, শীতল হয়, সেরকম আবার মধ্যাহ্ন ভোগ হবে, আরতি হবে, সবই নিত্য পূজার মতনই হবে। বিশেষ পূজা বলতে গেলে আমাদের রাতে যে নিশি পূজাটা হয়, অমাবস্যার পূজা, সেই রাত 12:00টার পর সেই নিশি পূজাটা আমাদের হয় এবং তারপরে সারারাতি আজকে মন্দির খোলা থাকবে এবং কালকে আবার 3:00টার সময় মাকে স্নান করিয়ে আবার পুজো চালু করে দেবে, আরতি টারতি করে। কৌশিকী অমাবস্যার বিশেষত্ব অনেক অনেক কিছুই আছে, কারণ আমরা যে কুশের আংটি পরি বিভিন্ন শুভ কাজে, বিয়েতে, কইতেতে বা দুর্গাপূজায় যে কুশ লাগে, সেই কুশ কেটে আজকে সূচনা শুরু হয় দুর্গাপূজার। এবং আজকের দিনে বামদেবের মাকে দর্শন পেয়েছিল, এটাই আমরা সবাই জানি। হ্যাঁ, তার জন্যই কৌশিকী অমাবস্যা আমাদের এখানে পালিত হয়। জনশ্রুতি, তারাপীঠ মহাশ্মশানে এই বিশেষ অমাবস্যায় বিরাজ করেন তারামা, তাই লক্ষ লক্ষ ভক্ত দেবীর আরাধনায় মেতে ওঠেন এই দিন। ধর্মীয় মতে কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পূজোয় অংশগ্রহণের পর দ্বারকা নদীতে স্নান করলে পুণ্য সঞ্চয় ঘটে, সে কারণে পুণ্যার্থীরা এদিন পাশেই দ্বারকা নদীতে স্নান সেরে মায়ের পূজোয় মেতে উঠেছেন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভক্তদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত 3 দিন বিশেষ ট্রেন চালানো হবে। জানা গেছে, প্রতিদিন 5:45 হাওড়া থেকে ট্রেন ছেড়ে যাবে, 9:55 পৌঁছাবে রামপুরহাট, ফের রামপুরহাট থেকে
11টায় ট্রেন ছেড়ে দুপুর 3:55 পৌঁছাবে হাওড়াতে। ভক্তদের জন্যে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্তে খুশি সাধারণ ভক্তেরাও। আমরা প্রতি বছর এই কৌশিক অমাবস্যার পূর্ণ লগ্নে আমরা আসি, মায়ের কাছে পুজো দিই, কিন্তু গত 2 বছর আমাদের করোনা ভাইরাসের আক্রান্ত সবাই সমস্ত মানুষ সমস্ত জায়গায় বন্ধ ছিল। তাই এবছর আমরা মায়ের কাছে প্রার্থনা এটাই করব যে এই করোনা ভাইরাস নামক সংক্রমণ যাতে মানুষের মধ্যে আর ছড়িয়ে না পড়ে এই কামনা করব। মায়ের মা তারার কাছে আজ হোমযজ্ঞ করব, আমরা নিজেরা সমস্ত বন্ধু বান্ধবরা এসে আমরা আজ হোমযজ্ঞের মধ্যে ব্যস্ত থাকব। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করব, সর্বভবন্তু সুখিনঃ, সর্বসন্তু নিরাময়ঃ, সর্বের ভদ্রাণি পশ্চন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাবু, মা সবাইকে মঙ্গল করুক। দিদিদের দেখার খুব ইচ্ছা এই মন্দিরে, পুজোটা যার জন্য এসেছি মন্দিরেতে পুজো দিতে। আন্দুল থেকে হাওড়া আন্দুল পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। সংসারের উন্নতি হোক, ছেলে মেয়ে ভালো থাকুক, স্বামী মেয়ে সুখে সংসার যেন করি, এসবই কামনা করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তারাপীঠ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।